আনন্দবার্তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 19শে আগস্ট থেকে কল্পতরু ময়দানে শুরু হয়েছে অনূর্ধ্ব 13 বছরের শিশুদের নিয়ে গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। সোমবার চতুর্থ খেলায় মুখোমুখি হয় ময়দানে স্পিড কোচিং ক্যাম্প ও কঙ্কালেশ্বরী কোচিং ক্যাম্প। এদিন বৃষ্টির মধ্যে খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। ম্যান অব দি ম্যাচ হন ময়দানে স্পিড এর খেলোয়াড় মেঘনাথ হাজরা। আজকে আমাদের আন্ডার 13 বর্ধমান গোল্ড কাপের খেলা ছিল ময়দানে স্পিড এবং কঙ্কালেশ্বরী কালীবাড়ি কোচিং ক্যাম্প। দুটো ক্যাম্পের খেলা গোল শূন্যভাবে শেষ হয়েছে। আজকে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ময়দান স্পিডের মেঘনাথ হাজরা। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব পাল এবং তাপস মাকুর। ময়দানে স্পিড খেলছে, তো আজকে প্রথম খেলা আমাদের কোচিং সেন্টার বয়েজ স্কুলে চালু হয়েছে। এই ধরনের উদ্যোগ খুব ভালো উদ্যোগ, এই উদ্যোগ আরো যত বেশি হবে তত ভালো হবে। ফুটবল খেলা দেখা যায় বড়দের নিয়ে করায়, সেই জায়গায় বর্ধমান শহরে এবং বর্ধমান জেলায় বোধ হয় প্রথম ভাবনা না? এই ধরনের ভাবনা তো দরকার আছে। ছোট ছেলেগুলোকে যত মাঠমুখী করতে পারবো আমরা তত ভালো হবে। মাঠমুখী করছে বিপিএল আনন্দবার্তা। গ্লাভস কই? আন্ডার 13 এই টুর্নামেন্ট বাচ্চাদের নিয়ে এই প্রথম ভাবনা আনন্দ বার্তা যে আন্ডার 13 বিএফএল এর একটা উদ্যোগ, কি বলবেন সেই উদ্যোগকে? প্রথমে জানাই আনন্দবার্তার সাধুবাদ এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। বাচ্চারা যে পার্টিসিপেট করতে পারছে এরকম একটা টুর্নামেন্টে খেলতে পারছে। আপনারা বাচ্চাদেরকে খেলান, বাচ্চাদেরকে খেলা শেখান, সেই জায়গায় কি মনে হয় যে বর্ধমান জেলার মধ্যে কি এই প্রথম যে আন্ডার 13 টুর্নামেন্ট এত বড় করে করা হচ্ছে? হ্যাঁ, এর কথা অস্বীকার করার কিছু নেই। আমাদের দেখা এটা প্রথম টুর্নামেন্ট আন্ডার 13 টুর্নামেন্ট। বড়দের এখন নানা ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে, ভেটেরেন্স টুর্নামেন্ট হয়ে থাকে, কিন্তু আন্ডার 13 প্রতি একটা অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম তাদের। ছোট বাচ্চারা যেভাবে এখনকার দিনে দেখা যায় বাচ্চারা মোবাইল মুখী হয়ে গেছে বেশি, সেই জায়গা থেকে মাঠ মুখী করার জন্য আপনাদের কোচেরা আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? মাঠ মুখী করার জন্য তাদের এই মাঠে তাদের ডেকে আনা। আজ মানে যেভাবে যুব সমাজ মোবাইলের গ্যাসে আসক্ত হয়ে উঠেছে, সেদিক থেকে এই ধরনের উদ্যোগকে আমাদের একাডেমির পক্ষ থেকে। দ্বিতীয় পর্বে আনন্দবার্তার উদ্যোগে এবং বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় 35 বছরের ঊর্ধ্বে খেলোয়াড়দের নিয়ে দ্বিতীয় বর্ষের বিএফএল ফুটবল প্রতিযোগিতার 10ম খেলা। এই খেলায় মুখোমুখি হয় এসএস কনস্ট্রাকশন ও morning.com। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত এই খেলার মধ্যে এদিন উভয় দল 3টি করে গোল করে। খেলায় ম্যান অব দি ম্যাচ হন এসএস কনস্ট্রাকশনের খেলোয়াড় সীতারাম কুণ্ডু। আজকের morning.com ও এসএস কনস্ট্রাকশনের ম্যাচে 3-3 গোল হয়েছে এবং ম্যান অব দ্য ম্যাচ সীতারাম কোরা। 25 বছরের টুর্নামেন্টে আমাদের এরকম যদি বর্ধমানে আমাদের প্রত্যেক বছর যদি খেলাটা হয় খুব ভালো হয়, কিন্তু খেলে আমার খুব মানে ম্যাচটা আমাদের খুব ভালোভাবে খেলা হয়েছে। তার মধ্যে আমাদের বয়স্ক প্লেয়ার আরও আসছিল, তার মধ্যে ওরাও ভালো খেলেছে। প্রথম দিকে গোলটা খেয়ে গিয়ে তারপরে শোধ করা 3টে গোল, টাপ ছিল ম্যাচটা? আর টাপ তো ছিল। তারপরে তোমাদের আমাদের এই ম্যাচের মধ্যে তোমার জলের মধ্যেও তাও আমরা চেষ্টা করেছি শোধ করার জন্য, আবার আমরা গোল দিয়ে ওরা শোধ করেছে, ওরাও ভালো খেলেছে। খুব সুন্দর দুটো ফ্রি কিকে গোল হলো, আশা করেছিলে ফ্রি কিকটা? না, আশা করিনি, তার চেষ্টা করেছিলাম যে করবো। পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা।